বন্ধুরা, কিভাবে তোমরা ইন্টারনেটে গিয়ে সরাসরি যে এই ধরনের যে ওপেন ভিডিওগুলি আছে সেটা তোমরা দেখবা, আজকে আমি তোমাদেরকে সেটাই বলে দেবো। অবশ্যই কিন্তু ভিডিওটা টানাটানি করবো না, আমি যেভাবে বলবো তোমরা যদি ঠিক সেভাবেই কাজটি করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা। বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা, আর বেল আইকনটি কিন্তু অন করে দিবা। বন্ধুরা, ইউটিউবের যে কন্ডিশন সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো, এই জন্য কিন্তু আমি ভালো করে তোমাদেরকে এখানে সরাসরি দেখাতে পারবো না, আমার কথাগুলো একটু ভালো করে শুনবা তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা। তাহলে চলো বন্ধুরা, তোমরা কিভাবে দেখবা সেটা আমি বলে দিই। বন্ধুরা, ফার্স্ট তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের মোবাইলে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। সেজন্য কি করতে হবে, প্রথমে তোমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দিবা, ওপেন করার পরে সার্চ বক্সে চলে যাবা, এখানে গিয়ে তোমরা ভিপিএন লিখে সার্চ দিবা, দিয়ে তারপরে এখানে হাজার হাজার ভিপিএন চলে আসবে, এখান থেকে তোমরা যে কোনো একটি ফ্রি ভিপিএন ডাউনলোড করে নিবা। নিয়ে নেওয়ার পরে তোমরা কী করবা সেটা কানেকশন দিয়ে নিবা। ওকে বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। এখন ভিপিএনটি কানেক্ট দেওয়ার পরে তোমরা কী করবা, তোমরা চলে যাবা সরাসরি গুগলে। যেমন ধরো এই ক্রোম ব্রাউজার আছে, যদি তোমাদের এই ক্রোম ব্রাউজার না থাকে তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে এই ক্রোম ব্রাউজার লিখে সার্চ দিয়ে সেটা ডাউনলোড করে নিবা। নিয়ে নেওয়ার পরে তোমরা কী করবা, গুগলে চলে যাবে। এখন ওখানে গিয়ে তোমরা কী লিখে, তোমরা কী লিখতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো, ওটা লিখে তোমরা সার্চ করবা, দেখবা তোমাদের সামনে চলে আসবে। ওকে বন্ধুরা, এখন ওখানে গিয়ে তোমরা কী লিখবা আমার কথাগুলো একটু ভালো করে শুনো, যদি উল্টোপাল্টা করো উল্টোপাল্টা লিখো তাহলে কিন্তু আসবে না। প্রথমে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু একটি ভিপিএন ডাউনলোড করে সেটা কানেকশন দিয়ে নিবা। ওকে, দিয়ে দেওয়ার পরে তোমরা কী করবা, ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে চলে যাবো, মানে গুগলে চলে যাবো। এখন ওখানে গিয়ে বন্ধুরা তোমরা কী লিখবা সেটা হলো, তোমরা ওখানে গিয়ে লিখবা বাংলা। ওকে বন্ধুরা, বাংলা কীভাবে লিখবা, BANG। ওকে বন্ধুরা, তারপরে LA, বাকি যে দুটি অক্ষর সেটা তোমরা লিখে নিবা, এই বাংলা লিখে দিবা। ওকে, বাংলা লেখার পরে তোমরা কী করবা বন্ধুরা, তারপরে বাংলা লেখার পরে বন্ধুরা একটি স্পেস দিবা, মানে একটি ফাঁকা ঘর দিবা, দিয়ে দেওয়ার পরে তোমরা একটি অক্ষর, মানে আর একটি অক্ষর তোমরা তিনবার দিবা, বাংলা লেখার পরে একটি স্পেস দিবা, দিয়ে দেওয়ার পরে একটি অক্ষর সেটা তিনবার দিবা, সেই অক্ষরটি কি সেটা হলো বন্ধুরা, আমি যদি এখানে লিখে দেখাই তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে, এই জন্য W-র পরের যে অক্ষরটি। ওকে বন্ধুরা, মানে ABCD যারা জানো তারা অবশ্যই জানো যে W-র পরে কোন অক্ষরটি, সেই অক্ষরটি তোমরা কী করবা তিনবার দিবা, দিয়ে দেওয়ার পরে তোমরা কী করবা সার্চ দিবা, দেখবা তোমাদের সামনে চলে আসবে একদম সহজভাবে। ওকে বন্ধুরা, আমি যে লেখাটা দেখালাম বাংলা, সেটা লেখার পরে তোমরা W-র পরের যে অক্ষরটি আছে সেই অক্ষরটি তোমরা কী করবা তিনবার দিবা, দিয়ে দেওয়ার পরে তোমরা কী করবা ওকে করে সার্চ দাও, দেখো তোমাদের সামনে চলে আসবে। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওতে একটু লাইক করে দেবা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা। সবাই ভালো থাকবা, বাই বাই।